বছর শেষে মহাজাগতিক ঘটনার সাক্ষী বৃহস্পতিবার রাতে আকাশে কোল্ড মুন ভারত থেকেও দেখা যাবে এই বছর দু বছর তেইশ প্রায় শেষ লগ্নে বছরের শেষ পূর্ণিমা এবার কোল্ড মুন দেখা যাবে ভারতেও বছর শেষে এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে ভারতবর্ষ বুধবার রাতের পর বৃহস্পতিবার অর্থাৎ আজ রাতেই বছরের শেষ পূর্ণিমা যেটিকে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়েছে কোল্ড মুন ভারত থেকেও দেখা যাবে এই পূর্ণিমা চাঁদ তার জ্যোৎস্নায় পৃথিবীর আকাশ ভরিয়ে দেয় অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে প্রকৃতি তাকে তো প্রতিদিন এত কাছে আমরা পাই না পূর্ণিমার দিনেই যেন মনে হয় পৃথিবীর অনেক কাছে চাঁদ আরও বড় এবং উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে এবছর আগস্টে জোড়া পূর্ণিমায় সুপার মুন দেখা গিয়েছিল বছরের শেষ পূর্ণিমায় এবার চাঁদ হয়েছে কোল্ড মুন চাঁদকে নানান নামেই ডাকা হয়ে থাকে কখনো চাঁদ মামা কখনো পিঙ্ক মুন গোটা বিশ্বে স্থান ভিত্তিতে চাঁদের হরেক রকম নাম ব্লু মুন এমনই অ্যালগোকুইন নামে এক জনজাতির দেওয়া নাম উল্ফ মুন প্রবল ঠান্ডায় চাঁদনি রাতে খিদের জ্বালায় নেকড়েরা যখন চিৎকার করে সেই থেকেই নাম হয়েছে মুন ডিসেম্বর মাসে এই উলফ মুনকে ডাকা হয় কোল্ড মুন নামে জানুয়ারিতে আবার পূর্ণিমায় এই চাঁদকেই বলা হয় স্নো মুন চাঁদ যে কক্ষপথ ধরে পৃথিবীর চারিদিকে ঘোরে তার আকার গোল আকার নয় উপবৃত্তাকার আর এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য সবসময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান থাকে না যখন পৃথিবীর সবথেকে কাছে চাঁদ এসে পৌঁছায় তখন তাকে সুপার মুন বলা হয় অন্যদিকে চাঁদ ও পৃথিবীর দূরত্ব যখন সবথেকে বেশি হয় তখন তাকে বলা হয় মাইক্রোমুন চাঁদের কক্ষপথ ধরে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে ভিন্ন ভিন্ন নাম হয় চাঁদের এমনটা শুনে নিশ্চয় নামগুলি জানতে ইচ্ছা করছে আপনাদেরও আসুন জেনে নেওয়া যাক চাঁদের সেই নামগুলি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসে একটা সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় তাই প্রতি মাসেই সুপারমুনের একটা আলাদা নাম থাকে এবছরও জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা সুপারমুনের আলাদা নামকরণ হয়েছে জানুয়ারি মাসে বলা হয় উল্ফ মুন ফেব্রুয়ারিতে বলা হয় স্নো মুন মার্চে বলা হয় ওয়ার্ম মুন এপ্রিল মাসে সুপারমুনের নাম পিঙ্ক মুন মে মাসে বলা হয় ফ্লাওয়ার মুন জুন মাসে তার নাম স্ট্রবেরি মুন জুলাই মাসে একে বলা হয় বাক মুন আগস্ট মাসে সুপারমুনের নাম স্টারজিয়ন মুন সেপ্টেম্বর মাসে নাম কর্ন মুন অক্টোবরে একে বলা হয় হান্টার্স মুন নভেম্বরে নাম বিভার মুন ডিসেম্বরে সুপার সুপারমুনকে বলা হয় কোল্ড মুন এই কোল্ড মুন বছরের শেষে উপভোগ করছেন ভারতবাসী বৃহস্পতিবার জ্যোৎস্না রাতের মায়াবী আলোয় ভেসে যাবে চারিধার চাঁদের এই অপরূপ সৌন্দর্য লক্ষ্য করা যাবে ভারতবর্ষ থেকেও আজ রাতে সেই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে প্রস্তুত সকলেই Bureau report News No Man's Land.